হ্যালো বন্ধুরা, তো আজকে ছিল আমার মেকআপ একাডেমিতে টিচার্স ডের সেলিব্রেশন। তোমাদের জানানো হয়নি যে আমি মেকআপ ক্লাসে জয়েন করেছি কিছু অপূর্ণ স্বপ্ন পূরণ করার উদ্দেশ্যে। জীবনের অনেক মূল্যবান সময় তো নষ্ট করলাম, এবার একটু নিজের জন্য ভাবা যাক। তো বেরিয়ে পড়েছি আমি আর একটা দিদি, আমরা যাচ্ছি চন্দননগর। ওখানে গিয়ে আমরা আর কি টিচার্স ডে সেলিব্রেশন করছিলাম। তো ম্যামকে গিফট দেওয়ার পর এক একটা করে ব্যাচের পর ব্যাচ সবে আসছিলো, তারা তাদের গিফট দিচ্ছিল এবং খুব খুব আনন্দ করেছি। আর আমাদের ম্যামকে খুব 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 মিষ্টি লাগছিলো, যদিও উনি খুবই ভালো মানুষ, ওনাকে খুব মিষ্টি লাগছিলো। তো আমরা খুবই আনন্দ করেছি। আর তারপর বাড়ি ফেরার পালা, আমরা টিফিন নিয়ে যে যার মতো গল্প করতে করতে বাড়ি ফিরছিলাম। তো সারা রাস্তা এরকম আড্ডা মারতে মারতে এসেছি এই যে ট্রেনে, এবার বাড়ি ফেরার পালাম। কিন্তু আসার পথে এমন একটা দৃশ্য দেখে সত্যি খুবই খারাপ লাগলো, কতই প্রতিভা না এভাবে হারিয়ে যায়। তো বাড়ি ফেরার পর এই যে টিফিন, আমার তো খুব খুব খুবই খিদে পেয়েছিলো। তো বাড়ি ফিরেই আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। তো চলো আমি ডিনার করি, আর তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো চলো টাটা।